মেটাল বাই আকিজ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইনান্স আল হারামাইন বন্দর স্টিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক এটিএন নিউজের রোজার মাসের বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তানভীর মেটালের সৌজন্যে পাওয়ার্ড বাই আকিস পাইপস সহযোগিতা রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স আল হারামাইন বন্দর স্টিল অনুষ্ঠান থেকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি জানার জন্য মানার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আজকের বিষয় হল নৈতিক অবক্ষয় রোধে আমাদের করণীয় আবার পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধ ইন জেনারেল রেখে আমরা রমাদানকারিমের কী ভূমিকা আছে আমাদের কী ভূমিকা আছে এবং কোরআন আমাদেরকে কী শিক্ষা দিল সহি কোন রাস্তা দেখিয়েছে এ বিষয়ে জানব জানাবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজ্ঞ মেহমান আসুন তার সাথে পরিচিত হই আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট ব্যাংকার ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ জুলকারনাইন জনাব মোহাম্মদ জুলকারনাইন এক জিম ব্যাংক এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ইসলামী সেক্রেটারিয়েট মহতারাম আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাকেও স্বাগতম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার পথে কিছু মুশকিল হবে রামাদান কারিমে এর মধ্যে আমরা কষ্ট দিলেও আপনার কাছ থেকে কিছু বরকত পাব নৈতিক চরিত্রের মারাত্মক অবক্ষয় ঘটেছে আজ বিশ্বজুড়ে মিথ্যা চুরি ডাকাতি জেনা ব্যাবিচার মদ জুয়া ওজনে কম দেওয়া মালে ভেজাল দেওয়া এসবটাই কিন্তু নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে রোধ করার জন্য রমাদান আমরা কোরআন

আল্লাহ রাবুল্লা আলমেন আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে বিষয়টি নিয়ে আপনি এখন আমার সামনে আলোচনা করেছেন এবং আমাদের মাধ্যমে সম্মানিত সকল শ্রোতামণ্ডলীও জানতে পারবেন সেই বিষয়টি আসলেই বর্তমান সময়ের জন্য আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা ক্রুশিয়াল ইস্যু এবং একটা বার্নিং ইস্যু আর এই ইস্যুটাকে আমরা যদি ওভারকাম করতে চাই এই রমজান উ মুবারক হচ্ছে তার একটি উপযুক্ত সময় এই রমজান মাস মূলত হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমীর পক্ষ থেকে এই নৈতিক শিক্ষারই একটা ট্রেনিং নেওয়ার একটা সুন্দর সময় আল্লাহ রাসুল কিন্তু এসেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন নাই তুমি নামাজ নিয়ে শুরু করো রোজা শুরু করো এভাবে ডাইরেক্ট একবারে নামাজ রোজা নিয়ে আল্লাহ রাসুলকে আল্লাহ রবুল্লা আলমিন বাধ্য করে দেননি বরং আল্লাহ রাসুলকে তিনি বলেছেন যে তুমি আগে চরিত্রটাকে সুন্দর করো মানুষের এই যে সততা বিচ্ছিন্ন নানা ধরনের জুলুম এবং নানা ধরনের পাপাচারে অনাচারে লিপ্ত এই জাতিকে তুমি যদি সুন্দরভাবে একটা সুন্দর সমাজ এবং একটা সোনালীর সময় উপহার দিতে চাও তাহলে তুমি আগে তোমার এবং তোমার জাতির চরিত্র চারিত্রিক মাধুর্যটাকে আগে উন্নত করো আল্লাহ রাসুল নিজেই বলেছেন যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন বা আসানি আল্লাহ উল্লি তামা ইমা কারিমিল আখলাক ও কামা আলী আফ আল যে আমার আমাকে পাঠিয়েছেন সুন্দর সুন্দর কাজগুলোর পূর্ণতা দেওয়ার জন্য এবং উন্নত চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য তো রাসুলের মিশন এবং মিশন ছিল এটাই এবং এই কারণেই আল্লাহ রাসুল প্রথমে এটাকে এতটা এম্পাসাইজ করছেন যে এক পর্যায়ে তিনি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন ওয়া ইন্নাকা আলা আলা খুলুকিন আজিম হে আমার হাবিব নিশ্চয়ই আপনি উন্নত চরিত্রের ওপর অধিষ্ঠিত নট অনলি ড্যাট আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাসুলকে অনুকরণ অনুসরণের জন্য তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে ফলো করার জন্য তিনি আলাদাভাবে নির্দেশ দিয়েছেন হাসানা নিশ্চয়ই রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আবার আল্লাহ বলেছেন মা আতা কুমুর রাসুল উ ফুজু হু অমানাহা কুমা আনহু ফান্তাহু রাসুল তোমাদেরকে যেগুলি নির্দেশ দিয়েছেন তোমরা সেগুলিকে ধারণ করো এবং যেগুলি থেকে নিষেধ করেছেন তোমরা সেগুলি পরিহার করো এইভাবে আল্লাহ রাসুল এই একটা বিচ্ছিন্ন এবং বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত একটা সমাজ ব্যবস্থা থেকে মানুষগুলোকে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে এনে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সুন্দর একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সমাজ উপহার দিয়েছেন এবং তিনি নিজেও বলেছেন যে আল্লাহ রাসুল দোয়া করেছেন যে আমি যদি চাইতাম এই অহুধ পাহাড়টা আমার রব আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারতেন বাট আই ডিড নট ওয়ান্ট ইট আমি এটা চাইনি আমি চেয়েছি কি আল্লাহ হে আমার রব মানুষ হিসাবে আপনি যেভাবে যেভাবে আমাকে সুন্দর আকৃতিতে সুন্দর রূপে গঠন করেছেন আমার চরিত্রটাকে ওইভাবে সুন্দর করে দেন আল্লাহ রাসুল শুধু এই বলেই ক্ষান্ত হননি তিনি নিজেকে প্রুভ করেছেন তিনি একজন উত্তম চরিত্রের অধিকারী তিনি সমাজে আলামীন হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন তিনি তার সহকর্মীদের অর্থাৎ সাহাবায় রামদের কাছে উত্তম চরিত্রের নমুনা হিসাবে স্বীকৃতি নিয়েছেন আমরা যদি মহাদ রাজি আল্লাহ তাল সে কথাটি স্মরণ করি তিনি বলেছেন ও কেন রাসুল্লাহ সাল্লাম আহসান আমার নবী রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের এবং তিনি সব ক্ষেত্রে স্ত্রীদের কাছেও আল্লাহ রাসুল একজন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালুকে যখন সাহাবাহেরাম জিজ্ঞাসা করলেন যে নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন আল্লাহ রাসুল বলছেন কেন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালন বলছেন কেন তোমরা কি কোরআন দেখোনি কোরআন পড়নি আল কোরআন কোরআনের একটা প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে আমার নবী আর কোরআনটা হচ্ছে থিওরি এই কোরআন যেভাবে একজন মানুষকে চরিত্রবান হইতে বলছে আমার নবী সেরকম একজনই চরিত্রবান অনেক চমৎকার বলেছেন এবং তন্ময় চিত্তে শুনছিলাম আরও শুনবো আপনার কাছে আসবো প্রিয় দর্শক এই যে দেখুন চরিত্রের ব্যাপারে মডেল যে কোনো বস্তুর একটা মডেল থাকে তো সেই মডেলটি এতক্ষণ পর্যন্ত আমাদের অনারেবল গেস্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন তা হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আচ্ছা এই চরিত্রকে এতক্ষণ পর্যন্ত বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল যে আজকের পৃথিবীতে নৈতিক চরিত্রের যে অবক্ষয় ঘটেছে এর চেয়েও অবক্ষয় ঘটেছিল রাসুল আগমনের পূর্বে এবং সেই যুগে সেজন্য সেটির নাম আয়ামে জাহিল এখন আমার ভাষায় যে আমি বললাম এর চেয়েও অবক্ষয় ঘটেছিল সেখানে এজন্য সেটার নাম যা হেলি এটাকেই যদি আমি আবার ভিন্নভাবে বলি তাহলে আপনার বিবেকে নাড়া দিবে তখনকার মানুষ ছিল অশিক্ষিত এখনকার মানুষ শিক্ষিত তখনকার যোগাযোগ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন এখন সারা দুনিয়ায় যোগাযোগ সহজ তখন এত সব প্রযুক্তি হাতে ছিল না কিছু জানা এটা খুব কঠিন ছিল বড়ো বড়ো শিক্ষিত মানুষ জানাচ্ছে এই জানানোর ব্যবস্থাটাই তখন ছিল না তাহলে পরে সেই যুগটার এই যুগটাকে তুলনা করে যদি আমি বলি তাহলে আমি একটু কষ্টের সাথেই বলবো। ওই টাইমে আইয়ামে জাহেলিজাদ মূর্খ তার বর্বতা বর্বরতার অসভ্য যুগ আর আমরা শিক্ষিত বর্বরতার অসভ্য যুগে বাস করছি আপনি কি একথা অস্বীকার করতে পারবেন যে সর্ব উচ্চ ডিগ্রিধারী তিনি কলমের খোঁচায় চুরি করেন না সর্বোচ্চ ডিগ্রিধারী তিনি সন্ত্রাসী বুদ্ধি দেন না সর্বোচ্চ ডিগ্রিধারী পদস্থ ব্যক্তি পৃথিবীর মানুষের সম্পদাত্ত সাহায্যের জন্য চেষ্টা করেন না এমন কথা কি উড়িয়ে দিতে পারবেন না বরং এগুলির প্রমাণ মিলে আমাদের সামনে ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় বাস্তবতায় হাজারো অতএব ওই যুগকে গালি না দিয়ে আপনার যুগে কি হচ্ছে এটাকে একটু খতিয়ে দেখে এখনই সিদ্ধান্ত গ্রহণ করি এই যুগটাকে কি কী করে সোনালি যুগ বানানো যায় এটাকে সোনার বাংলা কি করে বানানো যায় ডিজিটাল পদ্ধতিতে চুরি না করে ডিজিটাল পদ্ধতিতে কোরআনের মানুষ কী করে হওয়া যায় এমনটির জন্য আমরা প্রস্তুতি নিয়ে তারপরে যদি চরিত্রের অবক্ষয়টা রোধ করার জন্য চেষ্টা করি হতে পারে হান্ড্রেড পারসেন্ট না পারলেও অনেকটা পারব আল্লাহ সে তাও কেন করুন প্রিয় বন্ধুগণ আমরা মেহমানের কাছে যাব অনুষ্ঠানের এ পর্যায়ে একটা বিরতি সঙ্গেই থাকুন সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইনান্স আল হারামাইন বন্ধর স্টিল বিরোধী থেকে ফিরে এলাম অনুষ্ঠানে চলে যাচ্ছি অনারেবল গেস্টের কাছে যে আপনি যত চমৎকার করে বলেছিলেন রসুদ সমুন্নত চরিত্রের ব্যাপারে এটা তো আইডল এটা তো মডেল এখন এই মডেলে আজকের পৃথিবীর মানুষ কিভাবে গঠিত হবে এ বিষয়ে কথা বলবেন ধন্যবাদ আজকের পৃথিবীর মানুষেরও একটা স্লোগান আছে আমরা অনেকেই জানি যে হেন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন কারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এটা আমরা সবাই জানি কিন্তু এই কারেক্টার লসটাকে আমরা এতটা তুচ্ছ হয়ে গেছে আমাদের কাছে টেকনোলজি এবং মিডিয়ার ইয়ের কার চক্রান্তের কারণে আমি বলবো টেকনোলজি এবং মিডিয়ার অপপ্রচার এবং বিভিন্ন ধরনের অপব্যবহারের কারণে আন ইউটিলাইজডের কারণে এটা একটা রিভার্স হয়ে গেছে এই স্লোগানটা এখন মনে হয়েছে যে হয়েন কারেক্টার ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোৱেন হেল্থ ইজ লষ্ট চামথিং ইজ লষ্ট এতিয়া ঠিক আছে আমরা হাসপাতালে গেলে আসলে সেই সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং এটার আদর্শ আমাদের নবীজিকে আমরা গ্রহণ করতে হবে নবীজির আদর্শকে তো সেই হিসাবে আমরা এই মাহে রমজানকে এই উন্নত চরিত্রের আদর্শে যদি আমরা আমাদের ইভ্যালুয়েট করি যে রমজান আসে আসা মানেই আমি ইফতার নিয়ে খাওয়া মসজিদ ভর্তি হয়ে যাওয়া বা এইসব না আমার রমজানের মাধ্যমে গত রমজান থেকে এই রমজানে আমি আমার চরিত্রটাকে কতটুকু সুন্দর করতে পেরেছি আমার নৈতিকতাটা কতটুকু উন্নত হয়েছে আমি কতটুকু নিজেকে আর্থিকভাবে ডেভেলপ করতে পেরেছি আমি এই চিন্তা করা উচিত এবং এখান থেকে এইটাই শিক্ষা নেওয়া উচিত আসলে নৈতিকতার অবক্ষয়ের যে সমস্ত অপরাধগুলি ঘটে সেটা কিছু মানুষের পেটের চাহিদার কারণে হয় কিছু মানুষের বায়োলজিক ডিমান্ড বায়োলজিক্যাল ডিমান্ডের চাহিদার কারণে হয় কিছু মানুষের নফসের প্রেতাত নফসের আত্মার কিছু প্রচরণের কারণে হয়ে থাকে তো রমজান কিন্তু এগুলিকে টোটালি একটা কন্ট্রোল করার জন্য একটা বেস্ট অপরচুনিটি আমরা সবাই জানি রমজান মানে হচ্ছে এনসাকু মিনাল আকলে ওয়া সুরবে ওয়াল বেআাল এই যে আমার পানাহার এবং জৈবিক চাহিদা মিটানো থেকে আমাকে বিরত থেকে আমি যে সংযম ইয়ে করতেছি পরিপালন করতেছি এইটার মাধ্যমে আমার চরিত্রটাকে সুন্দর করার একটা সুবর্ণ সুযোগ এই তিনটে অর্গানকে যদি আমি রমজানের মাধ্যমে কন্ট্রোল করে সারা বছর প্র্যাকটিসে রাখতে পারি এই রমজানটা তখনই আমার কাজে দিব আর যদি আমার এই রমজান থেকে গত রমজান থেকে এই রমজান এই রমজান থেকে আগামী রমজান এই দিকে কোনো ডেভেলপমেন্ট না হয় আল্লাহ রাসুল বলছেন মানিস তাওয়া মাইনে উমাইনে ফাহুয়া যার দুইটি দিন সমান গেল সে ধোকায় পড়ে আছে এরকমভাবে যদি যার দুইটি রমজান সমান চলে গেলো তার ভিতরে কোনো ডেভেলপ হলো না সে দোকায় পড়ে আছে কাজেই এই রমজানের যে সুযোগগুলি আমাদের জন্য আসে এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে আমরা নিজেদেরকে আখেরাতের কল্যাণে যদি কাজে লাগাই আমাদের চারিত্রিক সৌন্দর্যটাকে আরও ডেভেলপ করতে না পারি এই রমজান এভাবে আসবে যাবে কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রসুল বলছেন হায়রুলনা না আল অমরহু ওয়াহাসুনা আমালহু যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার বয়স বাড়ল এবং তার আমলগুলি সুন্দর হলো ওসারুল্না তালা আল আমহু ওয়াসা আমালুহু আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই লোক যার বয়স বাড়ল কিন্তু তার নেক আমলগুলি বাড়ল না এই জন্যই আমাদেরকে এই গত রমজান থেকে এই রমজান আমরা যদি এই হিসাব করি আমার নৈতিক সৌন্দর্যটাকে ডেভেলপ করার ইভ্যালুয়েশান যদি আমি না করি তাহলে আল্লাহ রাসুলের বাসায় আমি নিকৃষ্ট মানুষে পরিণত হব আল্লাহ রাসুলের বাসায় আমি ধোকায় পতিত হয়ে থাকবো আসুন এই রমজানকে আমরা শুধু এই আল্লাহ রাসুল যে বলেছেন এই কয়টা হাদিসের আলোকে আমরা শুধু যদি মনে করি যে নামাজ রোজা আমি অনেক করতেছি অনেক পড়তেছি বা সারা বছর আর এটার জন্য আর কিছু করলাম না এটাই রমজানের শিক্ষা না রমজানের মূল শিক্ষা হচ্ছে আমার চরিত্রটাকে যদি সুন্দর করতে পারি আমার টোটাল বছরটাই আমার এবাদতের মধ্যে যাবে হজরত নাউিবিস আন রাজি আল্লাহ তালা আনুর একটা হাদিস আছে তিনি বলেছেন যে সাহত রাসুল্লাহ সল্লা সাল্লাম আনিল বিরিউল ইস আমি একবার আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করেছি যে পাপ এবং পুণ্যটা কী হোয়াট ইজ ভার্সু হোয়াট ইজ সিন আল্লাহ রাসুল বলছেন যে আল হসনুল হলুক যে উত্তম চরিত্রটাই হচ্ছে পুণ্য অর্থাৎ তোমার চরিত্রটা যদি সুন্দর হয়ে যায় তোমার প্রতিটি ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিজ উইল বি কাউন্ট অ্যাকর্ডিং টু অল মাইটি আল্লাহ পূর্ণাল্লা আর যদি তুমি পাপটা কি

যে নৈতিক চরিত্রের যে অবক্ষয় রোধ এই রোধকল্পে আমরা কেউ কাজ করছি না তাহলে আপনি কি জবাব দেবেন যে আমি কাজ করছি আপনাকে যদি কাউন্টার প্রশ্ন করি যে আপনি কি ফজরের সলারটা সময় মতো আদায় করেছেন আপনি একটু থমকে যেতে পারেন আপনি কি সিয়ামটা যথার্থভাবে পালন করছেন আপনি থমকে যেতে পারেন আপনি কি সিয়াম সাধনার যে দাবি মাল্লাম ইয়াদা কৌলাহি ফালাইসলিল্লাহ হা যাতন বহু যে ব্যক্তি রোজা পালন করল অথশেষে মিথ্যা অশ্লীলতা নিগৃহীত কাজ ত্যাগ করতে পারলো না আসলে এমন রোজা শুধু না খেয়ে কষ্ট করা আল্লাহর এমনটির কোনো প্রয়োজন নেই তো এটা কি আপনি চাচ্ছেন আর এমনটির ক্ষেত্রে আপনি কি দাপটের সাথে জবাব দিতে পারবেন যে আমি এটা ঠিকঠাক মতোই করছি আমার ছেলে ঠিক আছে আমার মেয়ে ঠিক আছে আমার পরিবার ঠিক আছে আমার স্ত্রী ঠিক আছে আমার মোবাইল থেকে কোনো সময় অশ্লীল কিছু দেখি না আমি টেলিভিশনে অশ্লীল কিছু দেখি না আমি রাস্তাঘাটে নেমে অশ্লীল কিছু দেখি না এবং দ্রব্যমূল্য আদার্স যে সমস্ত ভেজাল আছে এর ধারে কাছেও আমি নেই আমি পুত পবিত্র এমন কি অন্যায়টাকে ফিরাবারও চেষ্টা করি এমন ক্ষেত্রে আমরা মনে হয় অনেকেই থমকে যাব এখনই সিদ্ধান্ত নিব এই মুহূর্তেই সিদ্ধান্ত নিব যে যত অন্যায় আছে প্রথমে আমি করব না আর যত নৈতিক চরিত্রের অবক্ষয় আছে এটা থেকে আমি আমার পরিবারকে আগে সেভ করব। এরপরে গোটা সমাজকে সেভ করার চেষ্টা করব। এমনটি হলেই হতে পারে এই রাষ্ট্র জুড়ে সমাজ জুড়ে একসময় নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ করে একটি পর্যায়ে আবার সোনালি সমাজ আসতে পারে আমরা তো তেমনটি চাই পাক তৌফিক এনায়ত করুন ওমা তৌফিক বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন হারামাইন বন্দর স্টিল